وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ভাই প্রশ্ন লিখেছেন যে আপনার পরিবারে যারা মারা গেছে ইদানিং এবং অতীতে আপনি তাদেরকে এখন বেশি বেশি স্বপ্নে দেখতেছেন, তাই আপনি বিষয়ে হতাশাগ্রস্ত চিন্তিত এমন মে পরামর্শ চেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের জীবনে দুশ্চিন্তা হতাশা এগুলো অশান্তির কারণ। তো যাই হোক, আপনাকে বলবো যে স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, আবার শয়তানের পক্ষ থেকে হতে পারে, আবার স্বপ্ন হতে পারে আপনি দিনের বেলায় জাগ্রত অবস্থায় যেগুলো করে থাকেন, কল্পনা করে থাকেন, সেগুলো আবার রাত্রে ঘুমের ঘরে চলে আসে। তো এই স্বপ্ন তিন প্রকার যেটা বললাম, এমন হাদিস রয়েছে সহি মুসলিমে 5708 নম্বর হাদিস, যে স্বপ্ন তিন প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে মুমিনের জন্য, যেটা হবে সুসংবাদ। আরেকটা হলো শয়তান আপনাকে ভীতি প্রদর্শন করবে স্বপ্নের মাধ্যমে, ক্ষতি করার চেষ্টা করবে, এরকম সন্দেহ সৃষ্টি করে বা ভয় দেখিয়ে এরকম ক্ষতি করার চেষ্টা করবে। রুইয়াতু তাহজিনু মিনাশ শয়তান, যে শয়তানের পক্ষ থেকে যে ভীতি সন্তুষ্ট করার মতো স্বপ্ন হয়ে থাকে। অতএব স্বপ্ন দেখে হতাশা হতে নেই, কারণ স্বপ্ন স্বপ্ন। হ্যাঁ, একটা তো হতে পারে মুমিনের জন্য যেটা সুসংবাদ, সেটা খুশির খবর, আর শয়তানের পক্ষ থেকে যেটা হবে সেটাই আপনাকে ভীত সন্তুষ্ট করবে, চিন্তিত করবে। যেমনটা হাদিসে বলা হয়েছে, যেমনটা বললাম যে রুইয়াতু তাহজিনু মিনাশ শয়তান, যে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা হবে সেটা আপনাকে আমাকে ভয় দেখাবে, ভয় সৃষ্টি করবে। এ হলো বিষয়। অতএব স্বপ্ন দেখে ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। তবে যদি আপনার যারা মারা গেছে ভাই বোন, পিতা মাতা, দাদা দাদি, ওদেরকে দেখেন, যদি দেখেন ভালো সাক্ষাৎ হয়, ভালো অবস্থায়, হাসি খুশি অবস্থায়, তাহলে আপনি ধারণা ভালোই করবেন যে তারা ভালো আছে, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি তাদের সাথে সাক্ষাৎ হয়, কষ্টকর অবস্থা মনে হয়, তাহলে ওইটি ধারণা করবেন, হাদিস বা স্বপ্নের ব্যাখ্যা এদিকে ইঙ্গিত করে। অতএব যদি খারাপ কিছু মনে করেন, আপনার মাইয়ের যারা আছে কবরের দেশে বারজখী জীবনে, তাহলে তাদের পক্ষ থেকে দান সৎকার করবেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই করণীয়। এতে হতাশা হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।